জাতীয় ক্রীড়া পরিষদ মাঠ বুঝিয়ে দিতে চায় বাফুফেকে, কিন্তু কাজে ত্রুটি থাকায় এখনই মাঠ গ্রহণ করবে না বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বঙ্গবন্ধু স্টেডিয়ামের কাজ শেষ করতে সময় লাগবে আরও এক বছর। অনেক ফেডারেশনের সব খেলাধুলাই এই জাতীয় স্টেডিয়ামকে ঘিরে। মাঠে সবুজ ঘাস বসে গেছে, তৈরি ড্রেসিংরুমও, ঘরোয়া আসরে ফুটবল ম্যাচ আয়োজনের জন্য প্রস্তুত। জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাফুফে দুই পক্ষই বঙ্গবন্ধু স্টেডিয়াম সরজমিনে পরিদর্শনে যায়। সেখানে বাফুফের চোখে কিছু অসঙ্গতি ধরা পড়েছে, সেই অসঙ্গতি দূর করে দ্রুততম সময়ে মাঠ বুঝে দেওয়ার আশ্বাস দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অ্যাথলেটিক্সের যে গ্রাউন্ড করা হয়েছে এর পাশে কিছু আরসিসি কনক্রিটিং আছে, যেটা আমাদের প্লেয়াররা ইনজুরড হবে এবং ওইখানে গিয়ে পড়লে মারাত্মক ইঞ্জুরিতে পড়বে, এটা আমরা বলছি, ওনারাও অ্যাগ্রি করছেন। ওটা রাবার দিয়ে ওটাকে কাভার করে দিলে হয়তো রাবারের মধ্যে পড়লে ইঞ্জুরি হবে না। ওয়াটার স্প্রিংকুলার যেটা লাগাইছে এটা আসলে একটা আনস্পেসিফাইড আমাদের কাছে মনে হয়েছে, বা ওনারাও এখনও সম্মত হয়েছে যে আসলে এটা তো মাঠ পর্যন্ত পানি যায় না। দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উদ্যোগে এখন দেশ চলে যাচ্ছে স্মার্ট বাংলাদেশে, তো আমরা ম্যানুয়াল বাংলাদেশে ফেরত যাবো এটা আমরা চাই না। ওই কারণে ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করছি, যদি সম্ভব হয় তাইলে আমাদের